আসসালামু আলাইকুম তুহিন ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা দুদিন পরেই পবিত্র রমজান দরজায় কড়া নাড়ছে রমজান আর সেই জন্য আজকে আমরা চলে আসছি রমজানের একটি বাজার করার জন্য সিরাজগঞ্জ উল্লাপাড়ার উল্লাপাড়া বাজারে বাজার করব বেশ কিছু আর এই বাজারটি আমরা একজন দুস্থ মহিলার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব আসন্ন রমজান উপলক্ষে যেন তিনি একটু ভালোমন্দ খেতে পারেন সেই জন্য বাজার করতে আসছি আর বাজারের জন্য আমাদের কর্তন করেছে আমেরিকা প্রবাসী মহিউদ্দিন ভাই চলেন কিছু বাজার করে নেই একজন দুস্থ মহিলার জন্য আসুন ভাই ছোলা কোনটা কি দাম ছোলা এটা 85 টাকা কেজি 85 টাকা কেজি এটা 85 ওটা 80 এটা 80 এটা কোথাকার ছোলা ছোলা কোথাকার এটা ওটা সব বাইরে অস্ট্রেলিয়া ইন্ডিয়ান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আচ্ছা 85 টাকা সর্বোচ্চ ভালো 85 সর্বোচ্চ ভালো 85 আচ্ছা আর ডাউল মসুর ডাল কত এটা 95 এটা 95 আর এইটা এটা ভালো হবে না ভালো হবে না এটা ভালো হবে পাশরি পোলার চাল এটা কত করে এটা 150 টাকা এটা পুরান আর নতুন নতুন নতুনটা 140 পুরানোটা 150 টাকা মার্কেট কত হবে হ্যাঁ ভালোটা হ্যাঁ মেমকো মেমকো মসুর ডাল দেন 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 মসুর ডাল ভালোটা কত করে কেজি দাদা মসুর ডাল 2 কেজি ভালোটা দিবেন চিনি কত করে কেজি 3 কেজি চিনি দেন 2 লিটার তেল 2 লিটার কত দাদা আজকে 370 টাকা রূপটা আচ্ছা দেন 2 লিটার তেল দেন জিরা দিয়েন 100 গ্রাম ও পোলার চাল দাদা পোলার চাল কয় কেজি 1 কেজি দিবেন সবচেয়ে ভালোটা ওই যে আমরা যেটা নেই বাসুরি 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 পুরান ডাই পুরান পোলাও পোলাও বাজার সম্পন্ন করে নিচ্ছি গ্রামের একজন মহিলাকে রমজানের কিছু বাজার আমরা করে দিব সেই বাজারগুলো করব প্রথমে চাল ডাল কিনে নিচ্ছি তারপরে কিনব অন্যান্য সবজি বা মাছ ডিম যা যা প্রয়োজন এক মাসের বাজার তো এদেরকে করে দেওয়া সম্ভব না আসলে কারণ ওনাদের তো আর ফ্রিজ নাই যে ওনারা সংরক্ষণ করতে পারবেন যতটুকু আমাদের সম্ভব সংরক্ষণ করার মতো জিনিসপত্র সেগুলোই আমরা কিনব ওনার জন্য না টাকা দেয়নি কত আসলো দাদা বিসমিল্লাহ আমরা বাজার শুরু করলাম চাল ডাল যা যা প্রয়োজন আমরা কিনে নিলাম 1380 টাকা আর এটা বেশি 140 এটা বেশি 130 আমাদের শুকনো বাজার করা শেষ এবার আমরা কিনবো পেঁয়াজ রসুন মরিচ আলু পটল সিম ওয়ালাইকুম আসসালাম ডিম কত ডিম 320 টাকা 10 টাকা না কিনলাম মনে হয় হ্যাঁ 10 টাকা কিনছেন ডিমের দাম বৃদ্ধি হয়ে গেছে আবার বাড়াই দিলেন আবার বাড়িয়ে গেছে আরো বাড়ার আশঙ্কা আছে আরো বাড়ার আশঙ্কা আছে ভালো কথা মানে রমজান মাসে আপনার ডিমের দাম আরো বাড়বে বাড়লে তো আর কিছু করার নাই আমাদের খেতেই হবে 1 কেজি ডিম দেন 320 টাকা দরে ডিম বিক্রি হচ্ছে 1 কেজি হালি 44 এক কেস ডিম নিলাম 320 টাকা ভাই উপরেরটা না আচ্ছা তো আগের গুলো আছে আটটা
পান দেন ভালো আছেন দেন অল্পই দেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তিন কেজি রমজানের আগে পেঁয়াজ রসুনের দাম বাড়তেছে দাম বাড়ছে কেজিতে দশ টাকাই বাড়ছে পেঁয়াজ কেজিতে দশ টাকা বাড়ছে রসুন ওইটা কত না আমাকে ওইটাই দেন হাফ কেজি পেঁয়াজ তিন কেজি রসুন আদা দিবেন হাফ কেজি আদা কত আজকে একশো বিশ টাকা হাফ কেজি আদা দেন কাঁচামরিচ কত ভাইজান হাফ কেজি দেন দিলেন আলু কি ভালো আলু ভালো হবে কত করে আলু আলু পাঁচ কেজি একশো টাকা পাঁচ কেজি একশো টাকা বগুড়ার নাকি নওগাঁর না বগুড়া আপনার মোকামতলা ভাই ভাইজান তাহলে আলু দেন আমাদেরকে পাঁচ কেজি পাঁচ কেজি আলু নিয়ে নেই আলুটা উনি ভর্তা করে খেতে পারবেন বেশ রমজান মাসে সুবিধাই হবে দাদির বাড়ি কই বাড়ি কোথায় আদর্শ গ্রাম এই বাজারে ঘুরে ঘুরে এরকম ই তোলেন সাহায্য তোলেন কেউ নাই ছেলে ছাওয়াল মরে গেছে সেই ছেলে মরে গেছে আর কেউ নাই সংসারে এই ঘুরে ঘুরে রান্না বান্না আপনিই করেন এই ঘুরে ঘুরে কেউ নাই আচ্ছা আজকে কিছু মাছ টাছ কিনে নিয়ে যায় না নিয়ে যায় খায় হ্যাঁ তাকে যান ভাইজান আমাদের বিল কত আসলো আলু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ কাঁচামরিচ হাফ কেজি আদা হাফ কেজি রসুন হাফ কেজি পাঁচটা আইটেম জি পেঁয়াজ তিন কেজি আলু পাঁচ কেজি তিনশো পঁচানব্বই টাকা ঠিক আছে জাকির ভাই এগুলো আমরা ব্যাগে তুলে ফেলি প্রথমে তুলি আলু জায়গা হবে আলু এটার ভিতরে পেঁয়াজ মরিচ এগুলো দাদা একটা লবণ দেন তো এক কেজির চাউল কত করে ভাইজান
وعليكم السلام ভালো আছো আঙ্কেল ব্রয়লার কত আজকে ব্রয়লার সস্তা 260 টাকা কেজি সস্তা 260 টাকা কেজি না 230 তো না 60 টাকা রে চিন্তা করছেন সব মুরগি দাম বেশি একটা খুব বেশি বড় দরকার নাই আবার ছোটও না দুই কেজি 50 গ্রাম ঠিক আছে দাও এটা একটা মুরগি 533 টাকা নিয়ে নিবা দাম বেশি 60 টাকা কেজি দাম বাড়ছে দাম বেড়ে গেছে তাই বলে একটা মুরগি 530 33 টাকা এই মুরগি তো 300 আছে 500 এই মুরগি পরিষ্কার করলো কে তুমি এদিকে আসো তুমি পরিষ্কার করছো নাও চকলেট খাও ভাই ঠিক আছে চলেন আলহামদুলিল্লাহ আমরা বাজার সম্পন্ন করলাম আর এই বাজারটা আগামী কালকে আমরা একজন মহিলার হাতে পৌঁছে দিব ওনার রমজানের উপহার স্বরূপ যাতে রমজান মাসে উনি কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারেন চলেন বাজার নিয়ে যাই এখন জাকির ভাই কষ্ট হচ্ছে না আমি নিব মাথা নিব ভাই তাহলে চলেন অল্প একটু খেজুর নিতে হবে আজকে কত করে বিক্রি হচ্ছে কেজি 35 দাম কমছে তাহলে একটু না রমজানের উপহার নিয়ে আমরা চলে আসছি গ্রামে এক মহিলাকে উপহার দেওয়ার জন্য চলেন আর বেশি দূরে না কাছাকাছি আছে
আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি গ্রামে যে মহিলাকে এই রমজান উপলক্ষে খাবার বিতরণ করব বা রমজানের উপহার স্বরূপ এই খাবারগুলি নিয়ে আসছি ওনার হাতে তুলে দেওয়ার জন্য আর এই খাবারগুলি সমস্ত কিছু ওনার জন্য আমাদেরকে অর্থ প্রেরণ করেছে আমেরিকা প্রবাসী মহিউদ্দিন ভাই এক বস্তা চাউল পঞ্চাশ কেজি চাউল আছে এখানে তিরিশ দিনের জন্য তিরিশটা ডিম আপাতত একটা মুরগি যেহেতু ওনাদের ফ্রিজ নাই কাজে মাছ মাংস বেশি কেনা সম্ভব হয় নাই একটা মুরগি ইফতার করার জন্য খেজুর কিছু এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা মশলাপাতি দুই লিটার সোয়াবিন তেল ইফতারিতে লাগবে এটা একটা লবণ এখানে আছে আলু পাঁচ কেজি আলু কিনেছি আমরা ওনার জন্য এখানে আছে ছোলা চিনি ডাল জিরা পোলার চাল আলহামদুলিল্লাহ এই হলো ওনার জন্য বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের জন্য আমরা কিছু ঈদের জন্য ঈদের না রমজানের জন্য কিছু চাল ডাল নিয়ে আসছি আপনারা এটা এটা দিয়ে সেহরি করবেন ইফতার করবেন আশা করি এবার একটু ভালো খাওয়া দাওয়া করবেন আপনার নাকি শুধু কষ্ট করে খাবার খান তো ছেলে নাই ছেলে নাই ও তাহলে দেখাশোনা করে কে আয় রোজগার করে কে ঠিক আছে আপনাদের জন্য আমরা কিছু খাবার দাবার পৌঁছাই দিলাম আর সমস্ত কিছু আপনাদের জন্য পাঠিয়েছে আমেরিকা থেকে মহিউদ্দিন ভাই ওনার জন্য দোয়া করবেন আমরা তো মাছ মাংস কিনতে পারিনি যেহেতু আপনাদের কাছে তো আর ফ্রিজ নাই আপনাদের জন্য কিছু নগদ টাকা আমরা দিয়ে যাচ্ছি এই টাকাগুলো দিয়ে আপনারা মাছ মাংস কিনে খাবেন হ্যাঁ চার আর এক হাজার মহিউদ্দিন ভাই আমরা মোট ছয় হাজার টাকার বাজার করেছিলাম কাঁচা বাজার আর নগদ পাঁচ হাজার টাকা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি দুই তিন চার পাঁচ দশ হাজার টাকা আপনি বাজার বাবদ দিয়েছিলেন এই যে দশ হাজার টাকা আর এক হাজার টাকা ওনাকে এক্সট্রা দিয়েছিলেন ফিতরা বাবদ সেই টাকা আমরা দিয়ে যাচ্ছি ওনার হাতে মোট পাঁচ হাজার টাকা এটা দিয়ে আপনি মাছ মাংস কিনে খাবেন কিন্তু টাকা আবার রেখে দিয়েন না খাবেন কিন্তু ভালো ভালো খাবেন এবার ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আর আপনাদের জন্য যে মহিউদ্দিন ভাই ওনার কষ্টের রোজগারের টাকা আপনাদের কাছে পাঠাচ্ছে ওনার জন্য নামাজ পড়ে দোয়া করেন আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাল্লাহ আপনি তো ভালো আলহামদুলিল্লাহ আজকে যান নাই কাজে কাজ মেলা দিন ধরে যে বেরোতেছি না ইট ভাটায় কাজ করেন জি এই বয়সে ইট ভাটায় কাজ করতে পারেন পারি না ওই যে অসুখ ওবেই পারি করতে হয় ওইভাবে না ওইভাবে করতে হয় কয় টাকা দেয় একদিনের হাজার একদিনে তিনশো টাকা তিনশো কিন্তু এই বয়সে তো কষ্ট হয়ে যায় না অনেক আঠারো উনিশ দিন ধরে পড়ছি বিছানায় আছেন আজকে কি একটু সুস্থ আছেন সুস্থ না এই হয়েই রসিলাম আচ্ছা তো আপনাদের জন্য রমজান মাসের বাজার দিয়ে গেলাম এবার ভালো খাওয়া দাওয়া করে রোজা করবেন কিন্তু ইনশাল্লাহ ওই টাকা দিলাম ওইটা দিয়ে মাছ মাংস খাবেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ দোয়া রাখবেন আমাদের জন্য আর মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন কাকি
কাঁথাও সেলাই করেন নিজের কাঁথা না মানুষজনের অন্য মানুষের সেলাই করে দেন হ্যাঁ সেলাই করে দেন কয় টাকা দেয় কাঁথা সেলাই করলে এটা এটা কত টাকা দিবে আপনি এক সেলাই করে দিলে এটা 1000 টাকা দেবে 1000 টাকা দিবে কত দিন লাগে একটা কাঁথা সেলাই করতে 12 14 দিন লাগে 12 থেকে 14 দিন মানে মাসে দুইটা কাঁথা সেলাই করা যায় দুইটা সেলাই করতে পারেন দুইটাই আনছি তাহলে দুইটা সেলাই করলে মোটামুটি 1200 টাকা আয় রোজগার করা যায় দর্শক বন্ধুরা মহিউদ্দিন ভাইয়ের অর্থায়ন সেই অর্থায়নের টাকা দিয়ে আমরা বাজার করেছিলাম গ্রামের একজন দুস্থ মহিলার জন্য ওনার বাসায় খাবার দাবার পৌঁছে দিলাম রমজান উপলক্ষে আর নগদ কিছু অর্থ ওনার হাতে পৌঁছে দিলাম যাতে উনি ভালো কিছু মাছ মাংস কিনে রমজান মাসটা খেতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে সবারই যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন কোনো আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বসো